হ্যালো ভিউয়ার্স, এখানে দেখুন একটি রেজিস্টিভ পিওর রেজিস্টিভ সার্কিট দেখানো হয়েছে এবং এখানে একটি ইন্ডাক্টিভ সার্কিট দেখানো হয়েছে, যেখানে ইন্ডাক্টরের সাথে একটি রেজিস্টর সিরিজে সংযুক্ত। মূলত এটি এই রেজিস্টর এবং ইন্ডাক্টর এই সবটুকু মিলে একটি রেজিস্টর। যদি ইন্ডাক্টরটি পিওর ইন্ডাক্টর হতো তাহলে এই অংশটুকু থাকতো না, যেহেতু পিওর ইন্ডাক্টর পাওয়া যায় না ফলে ইন্ডাক্টরের সাথে এটা সংযুক্ত করা হয়। দ্যাট মিন্স এটি একটি রেজিস্টিভ সার্কিট এবং এটি একটি ইন্ডাক্টিভ সার্কিট। তো যদি বাস্তবে একটি রেজিস্টিভ সার্কিট পাওয়া যেত, তবে এখানে দেখুন যেদিকে ভোল্টেজ দেখানো হয়েছে এর মধ্যে দিয়ে প্রবাহিত কারেন্ট কি একই দিকে হতো, কিন্তু যেহেতু আমাদের ইন্ডাস্ট্রিয়াল লোডগুলো রেজিস্টিভ না হয়ে ইন্ডাক্টিভ হয় ফলে ভোল্টেজ যেদিকে অবস্থান করে কারেন্ট তার থেকে পিছিয়ে থাকে। ভোল্টেজ যে দিকে যায় কারেন্ট তার থেকে পিছিয়ে থাকে। কত ডিগ্রি পিছিয়ে থাকে? বিলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি কখন হতো? যদি এই ইন্ডাক্টরটা 100% পিওর হতো তাহলে এর ভিতর দিয়ে যে কারেন্ট ফ্লো হতো সেটি ভোল্টেজ থেকে ঠিক 90 ডিগ্রি পিছিয়ে থাকতো। যেহেতু পিওর কোনো কিছু পসিবল নয় তাই এখানে 90 ডিগ্রি পসিবল নয়, 90 ডিগ্রি থেকে কিছু কম থাকে। ওকে, তো এই যে ইন্ডাক্টর বা লোড কারেন্ট, এই কারেন্টের দুটি উপাংশ থাকে, একটি এই ভোল্টেজের সাথে ইন ফেজে অবস্থান করে এবং আর একটি ভোল্টেজ থেকে আউট অফ ফেজে অবস্থান করে। তো ভোল্টেজের সাথে যেটি ইন ফেজে অবস্থান করে সেটিকে অ্যাক্টিভ কম্পোনেন্ট অফ কারেন্ট অর আই কস থেটা, এবং যেটি আউট অফ ফেজে থাকে সেটি রিয়্যাকটিভ কম্পোনেন্ট অফ কারেন্ট অর আই সাইন থেটা হিসেবে প্রকাশ করা হয়। ওকে, এখন যদি আমরা এই ভোল্টেজকে এই কারেন্ট দিয়ে গুণ করি তাহলে এই বরাবর একটি পাওয়ার পাবো, যেটাকে অ্যাক্টিভ পাওয়ার অর ভিআই কস থিটা দ্বারা প্রকাশ করা হয়, এবং এই ভোল্টেজকে এই কারেন্ট দ্বারা গুণ করলে একটি পাওয়ার পাবো যেটাকে ভিআই সাইন থিটা দ্বারা প্রকাশ করা হয়, যেটি রিয়্যাকটিভ পাওয়ার হিসেবে পরিচিত। আর এখানে এই ও এ বি ট্রায়াঙ্গেল থেকে আমরা দেখি পিথাগোরাসের উপর অ্যাপ্লাই করলে ও বি স্কোয়ার সমান ও এ স্কোয়ার প্লাস এ বি স্কোয়ার। তো আমাদের এখানে ও এ মানে হচ্ছে ভিআই কস থেটা এবং এ বি মানে ভিআই সাইন থেটা, বসিয়ে দিলাম আমরা তাহলে ও পেলাম ও বি সমান ভিআই। দ্যাট মিন্স এই পাওয়ারের এই অংশটুকু হবে ভিআই। সো এখানে দেখুন একটি ইন্ডাক্টিভ সার্কিট দেখানো হয়েছে, এই ইন্ডাক্টিভ সার্কিটের এটা হচ্ছে পাওয়ার ট্রায়াঙ্গেল। এই পাওয়ার ট্রায়াঙ্গেলে আমার এই বরাবর অবস্থান করছে ভোল্টেজ এবং এই বরাবর অবস্থান করছে কারেন্ট। ভোল্টেজ এবং কারেন্টের মধ্যবর্তী কৌণিক ব্যবধান হচ্ছে থেটা 1। ওকে, এটা হচ্ছে আমার অ্যাক্টিভ পাওয়ার অর ভিআই কস থেটা, রিয়্যাকটিভ পাওয়ার ভিআই সাইন থেটা, এটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার ভিআই। তো এই হচ্ছে আমার ইন্ডাক্টিভ সার্কিট। আমাদের ইন্ডাস্ট্রিতে যে লোডগুলো থাকে সেই লোডের পাওয়ার ট্রায়াঙ্গেল এটা। এখন আমি যদি পাওয়ার ফ্যাক্টরের মান ইম্প্রুভ করতে চাই তাহলে এই ভোল্টেজ এবং কারেন্টের মধ্যে যে কৌণিক ব্যবধান রয়েছে যে থেটা 1, এই থেটা 1 এর পরিমাণটা কি করতে হবে? কমাতে হবে। থেটা 1 এর পরিমাণ কমানোর জন্য আমরা লাইনের সাথে কি করব, এখানে একটি ক্যাপাসিটর সংযুক্ত করব। ক্যাপাসিটর সংযুক্ত করলে এই যে কারেন্ট ছিল এই কারেন্টটা দুই ভাগে ভাগ হয়ে যাবে, একটি লোডের দিকে যাবে আর একটি ক্যাপাসিটরের দিকে যাবে। তো ক্যাপাসিটরের দিকে যে কারেন্ট ফ্লো হবে সেই কারেন্টের ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে সেটি ভোল্টেজ থেকে কি থাকে, এগিয়ে থাকে। ভোল্টেজ থেকে দেখুন এগিয়ে থাকে, এই যে লিডিং লিডিং কারেন্ট ফ্লো হয় ক্যাপাসিটরের ভিতর দিয়ে, লিডিং কারেন্ট ফ্লো হয় ভোল্টেজ যে অবস্থানে আছে সেখান থেকে লিড করে। তো আমরা এই অংশটুকে এখানে নিয়ে আসলাম, তো আমার এইটুকু কি হলো, লিড করলো। আগে আমার রিয়্যাকটিভ কম্পোনেন্ট ছিল আমার এ বি, এখন ক্যাপাসিটর ব্যবহার করার ফলে এইটুকু আমার কি করেছে, লিড করেছে। ওকে, তাহলে আমি এইটা যোগ করি, যোগ করলে এটা হচ্ছে আমার কারেন্ট এবং এটা হলো ভোল্টেজ, এর কৌণিক ব্যবধান হচ্ছে থেটা 2। যেখানে আগে আমার কৌণিক ব্যবধান ছিল থেটা 1 সেখানে এখন কৌণিক ব্যবধান থেটা 2। তাহলে এই কৌণিক ব্যবধানের মান কমে গেল, কার কারণে কমে গেল, এই ক্যাপাসিটর লাগানোর ফলে। তো আমি ক্যাপাসিটর যে ইউজ করলাম, কতটুকু মানে ক্যাপাসিটর ইউজ করলাম, এর মাধ্যমে আমি যতটুকু রিয়্যাকটিভ পাওয়ার কমাতে পেরেছি সেটাই হচ্ছে কি, ক্যাপাসিটরের ক্যাপাসিটি, যেটা ভিআই সাইন থেটা 2। তাহলে আমার যেখানে এ বি ছিল এর পূর্বের কি,
রিয়্যাকটিভ কম্পোনেন্টের মান, এখন সেখানে আমার রিয়্যাকটিভ কম্পোনেন্ট কি হবে, যে এইটুকু হবে, তাহলে রিয়্যাকটিভ কম্পোনেন্টের পরিমাণ কি কমে গেল, ফলে আমার পাওয়ার ফ্যাক্টর কি হবে, ইমপ্রুভ হবে। ওকে, তো এখানে আমরা দেখাচ্ছি যে ম্যাজিক নিয়মে পাওয়ার ফ্যাক্টর অঙ্ক কিভাবে করা যায়। আসলে ম্যাজিক বলতে কিছুই নেই, খুব সহজভাবে পাওয়ার ফ্যাক্টর অঙ্ক করার সিস্টেমটা দেখাবো। ওকে, দ্যাটস নট ম্যাজিক। তো পাওয়ার ফ্যাক্টর ইমপ্রুভ করতে গেলে তিনটা জিনিস ব্যবহার করা হয়, ক্যাপাসিটর, সিনক্রোনাস মোটর এবং ফেজ অ্যাডভেঞ্চার। এখানে আমরা ক্যাপাসিটর এবং সিনক্রোনাস মোটর এই দুটা দিয়ে কিভাবে পাওয়ার ফ্যাক্টর মান ইমপ্রুভ করা যায় সেটি দেখাবো। তো এখানে দেখুন একটি কোশ্চেন, যে এ সিঙ্গেল ফেজ 400 ভোল্ট 50 হার্জ মোটর টেক্স এ সাপ্লাই কারেন্ট অফ 50 অ্যাম্পিয়ার এট এ পিএফ অফ 0.6। অর্থাৎ একটি মোটর 400 ভোল্ট 50 হার্জের একটি মোটর লাইন থেকে 50 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে যখন তার পাওয়ার ফ্যাক্টর 0.6। দ্য মোটর পিএফ হ্যাজ টু বি ইমপ্রুভড টু 0.9। দেখুন মোটরের পিএফ কে 0.9 ইমপ্রুভ করতে হবে, কত থেকে, 0.6 থেকে 0.9 ইমপ্রুভ করতে হবে বাই কানেক্টিং এ ক্যাপাসিটর, একটা ক্যাপাসিটর সংযুক্ত করার মাধ্যমে ইন প্যারালাল উইথ ইট, মোটরের প্যারালালে সংযুক্ত করতে হবে। ক্যালকুলেট দ্য রিকোয়ার্ড ক্যাপাসিটি অফ ক্যাপাসিটর ইন বোথ কেভার অ্যান্ড ফেরার্স। ক্যাপাসিটরের ক্যাপাসিটি বের করতে হবে কিসে, কেভারে এবং ফেরাডে। ক্যাপাসিটরের ক্যাপাসিটিকে দুই ভাবে প্রকাশ করা যায়, একটা হচ্ছে বার অথবা কেভার এবং আরেকটি হচ্ছে ফেরাড অথবা মাইক্রো ফেরাড। তো আমরা সেটি দেখব। ওকে, তো এখানে একটি অংশ দেখুন, যে টেবিল লিংক ডিসক্রিপশন বক্স, আমরা এখানে এই অঙ্কটি যে পদ্ধতিতে করব সেটি হচ্ছে টেবিল মেথড। আসতেছি আমরা ধীরে ধীরে। দেখেন এখানে মোটরের ইনপুট, মোটরের ইনপুট কি, ভিআই কস থেটা, পি ইকুয়াল ভি আই কস থেটা, এখানে ভি বসালাম 400, আই 50 এবং কস থেটা 0.6। তাহলে মোটর ইনপুট হচ্ছে আমার 12 কিলোওয়াট। ওকে, এখানে বলা আছে ফ্রম টেবিল মাল্টিপ্লায়ার টু ইম্প্রুভ পিএফ ফ্রম 0.6 টু 0.9 ইজ 0.849। ওকে, তো ফ্রম টেবিল, তাহলে টেবিলটা কোথায়, এই টেবিলটাই এই যে আমার ডেসক্রিপশন বক্সে আছে, সেখান থেকে আপনারা ডাউনলোড করে নেবেন, যেখানে আপনারা দেখতে পারবেন যে পাওয়ার ফ্যাক্টরের মান 0.6 থেকে 0.9 ইমপ্রুভ করতে হলে এই কিলোওয়াটকে 0.849 দ্বারা গুণ করতে হয়। আপনি যদি 0.7 থেকে 0.85 ইমপ্রুভ করতে চান, তাহলে এই মাল্টিপ্লায়ার ওখানে দেওয়া আছে 0.6 থেকে 0.95 অথবা 0.1.0 ইমপ্রুভ করতে চাইলেও সেখানকার জন্য আলাদা এই মাল্টিপ্লায়ারটা দেওয়া আছে। ওকে, তো আমাদের টার্গেট হচ্ছে 0.6 থেকে 0.9 ইমপ্রুভ করা, এবং টেবিল থেকে এই ইমপ্রুভ করার জন্য মাল্টিপ্লায়ার পেলাম আমরা 0.849। তাহলে আমার রিকোয়ার্ড ক্যাপাসিটর কে ভার, প্রথমে আমার এই যে বলেছে কে ভার, তো কে ভার বের করবো, কে ভার ইকুয়াল কিলোওয়াট, এই যে কিলোওয়াট ইন্টু মাল্টিপ্লায়ার, তো কিলোওয়াট হচ্ছে আমার 12, মাল্টিপ্লায়ার হচ্ছে এই আমার 0.849, তাহলে 10.19 কে ভার। তো আমার কিন্তু ক্যাপাসিটর কে ভার বের হয়ে গেল। এই টেবিলটা যদি আমার হাতে থাকে আর আমার যে মোটর আছে সেই মোটরের তথ্যগুলো আমরা যদি জানি, তাহলে সহজেই কিন্তু আমরা ক্যাপাসিটরের কে ভার বের করতে পারি। এবার রিকোয়ার্ড ক্যাপাসিট্যান্স সি ইকুয়াল, এই যে কে বার আমরা বের করলাম, এই কে বারকে আমি ফেরাড অথবা মাইক্রো ফেরাডে কনভার্ট করবো। কিভাবে কনভার্ট করবো, সি ইকুয়াল কে বার ডিভাইডেড বাই 2 বাই f v² তো কে বারের মান বসালাম 2 × π-এর মান বসালাম, এফ এর মান বসালাম এবং ভি এর মান বসালাম, তাহলে হলো আমার 202.7 মাইক্রো ফেরাড। ওকে, ভেরি সিম্পল ওয়ে। আমরা ইতিমধ্যে যে অঙ্কটি করলাম সেটি আবার আরেকটি পদ্ধতিতে দেখব। তো এটা আমরা দেখেছি মোটর ইনপুট কিভাবে বের করতে হয়। এখানে আমার অ্যাকচুয়াল পাওয়ার ফ্যাক্টর দেওয়া আছে কত, 0.6। তো এই 0.6 এখান থেকে কস থেটা 1 ইকুয়াল 0.6, থেটা 1 ইকুয়াল কোয়াজ ইনভার্স 0.6 ইকুয়াল 53.13 ডিগ্রি। আমরা ট্যান থেটাটা বের করে রাখবো কারণ আমাদের কাজে লাগবে পরে। ওকে, ট্যান থেটা 1 ইকুয়াল ট্যান 53.13 ডিগ্রি ইকুয়াল 1.333। আর আমার রিকোয়ার্ড পাওয়ার ফ্যাক্টর কত, রিকোয়ার্ড পাওয়ার ফ্যাক্টর হচ্ছে আমার 0.9। ওকে, তো আমরা রিকোয়ার্ড পাওয়ার ফ্যাক্টর কস থেটা 2 ইকুয়াল 0.9, থেটা 2 ইকুয়াল কোয়াজ ইনভার্স 0.9 ইকুয়াল 25.84 ডিগ্রি। এখান থেকে আমরা ট্যান থেটা 2 বের করে রাখবো, ট্যান থেটা 2 ইকুয়াল ট্যান 25.84 ডিগ্রি সমান 0.4843। ওকে, তাহলে আমার এই যে বলা আছে কে বার বের করতে হবে, কে বার সমান, খেয়াল করুন এই ক্যাপাসিটরের কে বার বের করার সূত্র হচ্ছে পি ইন্টু ট্যান থেটা 1 মাইনাস ট্যান থেটা 2, পি ইন্টু ট্যান থেটা 1 মাইনাস ট্যান থেটা 2, এটুকু মুখস্থ রাখলে হলো, আর কোনো কিচ্ছু করতে হবে না। তাহলে আমার এখানে পির মান কত, পির মান হচ্ছে 12, ট্যান থেটা 1 কত, আমরা এই যে বের করেছি ট্যান থেটা 1 ইকুয়াল 1.333 বসালাম, ট্যান থেটা 2 আমরা বের করেছি 0.4843 সেটা বসালাম, তাহলে আমার রিকোয়ার্ড ক্যাপাসিটরের
কে ভার বের হলো 10.19। ওকে, এটা বের করলাম আমরা কিসে, কে ভারে বের করলাম। এবার ফ্যারাডে বের করবো, তো ফ্যারাডের ক্ষেত্রে বের করতে গেলে সি ইকুয়াল কে ভার ডিভাইডেড বাই টুয়াইস পাই এফ ভি স্কোয়ার। তো কে বার আমি বসালাম, এই যে 10.19, 2 ইন্টু পাই এর মান বসালাম, এফ এর মান বসালাম, ভি এর মান বসালাম, তাহলে আমার মাইক্রো ফ্যারাড হচ্ছে 202.7 মাইক্রো ফ্যারাড। তো এটা গেল কিন্তু কিসের ক্ষেত্রে, ক্যাপাসিটরের ক্যাপাসিটি বের করার ক্ষেত্রে। যদি সিনক্রোনাস মোটরের ক্যাপাসিটি বের করতে দেয় তাহলে কিন্তু আমার এই ফর্মুলাতে হবে না। তো আপনারা খেয়াল রাখবেন, ক্যাপাসিটরের ক্যাপাসিটি বের করার ফর্মুলা হচ্ছে পি ইন্টু tan θ1 - tan θ2। ওকে, এখানে আরেকটি কোশ্চেন দেখুন, যে সিনক্রোনাস মোটরের সাহায্যে কিভাবে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করা যায়। এখানে বলা আছে সিনক্রোনাস মোটর ইম্প্রুভস দ্য পাওয়ার ফ্যাক্টর অফ এ লোড, একটা লোডের পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করে। কে? সিনক্রোনাস মোটর। এবং যে লোডের পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করার জন্য সিনক্রোনাস মোটর ব্যবহার করা হচ্ছে, সেই লোডের ক্যাপাসিটি, লোড হচ্ছে কত, 200 কিলোওয়াট, এবং পাওয়ার ফ্যাক্টর 0.8 থেকে 0.9 ইম্প্রুভ করতে হবে। দ্য মোটর ক্যারিজ এ লোড অফ 80 কিলোওয়াট, আবার মোটরের যে নিজস্ব লোড আছে সেটি হচ্ছে 80 কিলোওয়াট। তো ফাইন্ড দ্য লিডিং কেবার টেকেন বাই দ্য মোটর। ওকে, তো এখানে লোডের লোড দেওয়া আছে 200 কিলোওয়াট এবং মোটরের ক্যাপাসিটি হচ্ছে 80 কিলোওয়াট, আমার টোটাল পাওয়ার হচ্ছে 280 কিলোওয়াট। এখান থেকে আমরা আগের মতোই tan θ1 এবং tan θ2 বের করবো, এটা আমাদের টার্গেট, এটা আমাদের লাগবে। তো অ্যাকচুয়াল পিএফ দেওয়া আছে আমার কত, 0.8, এখান থেকে θ1 ইকুয়াল বের করলাম, tan θ1 বের করলাম, আবার রিকোয়ার্ড ক্যাপাসিটার, রিকোয়ার্ড পাওয়ার ফ্যাক্টর 0.9, এই জায়গা থেকে θ2 বের করলাম, tan θ2 বের করলাম। ওকে, তাহলে আমাদের রিকোয়ার্ড কে ভার ইকুয়াল P1 tan θ1 - P tan θ2। আমরা এর আগে ক্যাপাসিটর অঙ্ক করার বেলায় দেখলাম এই কে ভারের সূত্র হচ্ছে P ইন্টু tan θ1 - tan θ2, আর সিনক্রোনাস মোটরের ক্ষেত্রে কে ভার ইকুয়াল P1 tan θ1 - P tan θ2। একটু কিন্তু ডিফারেন্স আছে, আপনারা বিষয়টি গুলিয়ে নিয়ে ফেলবেন না। তো এখানে P1 এর মান বসালাম আমরা, এই যে 200, tan θ1 বসালাম 0.75, মাইনাস পি এর মান বসালাম 280, ইন্টু tan θ এর মান বসালাম 0.4843, এই যে আমরা এগুলো বের করে রেখেছি আগে। তো এই জায়গার থেকে আমার রিকোয়ার্ড কে বের হলো কত, 14.4। তাহলে আমার এই সূত্রটি যদি আমি মনে রাখতে পারি, তাহলে সিনক্রোনাস মোটরের সাহায্যে কিভাবে ক্যাপাসিটরের লাইনের পাওয়ার ফ্যাক্টরকে ইম্প্রুভ করতে হয় সেটি আমরা খুব সহজে বের করতে পারি। তো অনেকে কোশ্চেন করে থাকে যে আমি এই যে পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করলাম তাহলে তো আমার মোটরের হর্স পাওয়ার কমে গেল। না, এখানে মোটরের হর্স পাওয়ার কমে যাওয়ার কোনো কারণ নেই, আমার ইকুইপমেন্ট যা ছিল ইকুইপমেন্ট তো আমার তাই থাকবে। পাওয়ার ফ্যাক্টর ইম্প্রুভ করলে কি হবে, ইকুইপমেন্ট আগে যে পরিমাণ কারেন্ট লাইন থেকে নিত এখন তার থেকে কম কারেন্ট নেবে। আপনারা জানেন যে লাইন থেকে যত বেশি কারেন্ট ইকুইপমেন্ট গ্রহণ করবে বিদ্যুৎ বিলের পরিমাণ কি আসবে, তত বেশি আসবে। আবার ইকুইপমেন্ট বেশি কারেন্ট গ্রহণ করলে কারেন্ট বেশি ফ্লো হওয়ার কারণে ইকুইপমেন্টের ইনসুলেশন কি আস্তে আস্তে ক্ষতিগ্রস্ত হয় এবং ইকুইপমেন্টের ইফিসিয়েন্সি কমে যায়। অপরদিকে লাইন থেকে অতিরিক্ত কারেন্ট গ্রহণ করার ফলে লাইনের আই স্কোয়ার আর লস বেড়ে যায়, লাইনের যে ইকুইপমেন্ট আছে সেই ইকুইপমেন্টগুলোর ক্যাপাসিটি কমে যায়। এই বিষয়গুলো, ইফিসিয়েন্সি কমে যাওয়া, বিদ্যুৎ বিল বেড়ে যাওয়া, লাইনের লস বেড়ে যাওয়া, এই বিষয়গুলো কমানোর জন্যই মূলত পাওয়ার ফ্যাক্টরের মান ইম্প্রুভ করা হয়। ওকে, তো দ্যাট ইজ অল। যদি ভালো লেগে থাকে তাহলে আমার, আচ্ছা আপনাদেরকে আগে ধন্যবাদ দিয়ে নিই যেহেতু কষ্ট করে ভিডিওটি দেখলেন, যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেট পেতে বেল আইকনে ক্লিক করবেন। ধন্যবাদ।